গীতান্তহ এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মাহফুজুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটল। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় অভিযোগের তীর আবুল আজাদ গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও আবুল আজাদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন, পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন দুপুরে গীতালদহ এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মাহফুজুর রহমান গীতালদহ বাজার থেকে এক ব্যক্তির বাইকের পিছনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাস্তার কতিপয় পুরুষ ও মহিলা তার উপর চড়াও হয়। এরপর তিনি সেখান থেকে কোনক্রমে বাড়ি ফিরে আসেন। এই ঘটনার কথা জানতে পেরে আশেপাশের মানুষজন তার সঙ্গে দেখা করতে আসেন। তিনি বাড়ি থেকে বের হলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। যদিও গুলি তার গায়ে লাগেনি, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে। এ বিষয়ে গীতালদহ এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মাহফুজুর রহমান বলেন, যারা আমাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল তারা আবুল আজাদের লোকজন। এর আগেও আমার উপর আক্রমণ হয়েছিল, তখনও এই আবুল আজাদের লোকজনই আমার উপর আক্রমণ করে। তবে অভিযোগ ওঠা ব্যক্তিদের মধ্যে হাফেজ আলী বলেন, আমরা ফায়ারিং এর ব্যাপারে কিছু জানি না, তবে কুদ্দুস মিয়াকে রাত তিনটের সময় বর্তমান অঞ্চল তৃণমূল সভাপতি মাহফুজুর রহমান বুকে পিস্তল ঠেকিয়ে বের করে নিয়ে যায় এবং সেই কারণে আজ দুপুরে কুদ্দুস মিয়া বা মাহফুজুর রহমান জিজ্ঞেস করতে যান কেন তার ছেলেকে রাতে পিস্তল ঠেকিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর তারই অর্থাৎ বর্তমান অঞ্চল তৃণমূল সভাপতি মাহফুজুর রহমান রায় গুলি চালায় এবং প্রাণের ভয়ে হাসেন আলী আমার বাড়িতে এসে আশ্রয় নেয়। সত্যি বলতে তারাই গুলি চালায় এবং মিথ্যা আমাদের নামে অভিযোগ করছেন। যদিও এ বিষয়ে গীতালদহ এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূল নেতা আবুল আজাদ বলেন, গীতালদহ এক নম্বর অঞ্চল সভাপতি মাহফুজুর রহমানের উপর কে বা কারা গুলি চালিয়েছে তা জানা নেই, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এবার আজকে 11টায় আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে 11টায় মিটিং ডেকেছিলাম। ওই মিটিং সেরে আমি বাড়ি আসলাম। তো আমার সাথে যে ছেলেটা, আমার নিজস্ব বাইক ছিল না বা আমার নিজস্ব কোনো বাইকও নেই। আমার ফোর হুইলার নিয়ে আমার মিসেস গেছে বাচ্চাকে নিয়ে স্কুলে ওর টেস্ট এক্সাম দেওয়ার জন্য। তো আমি একজনকার বাইকে চেপে আসছি। এইখানে আমার ওই নিউ মার্কেট লাগোয়া আমার এক বুবু আছে, মরিয়াম বুবুরা, ওখানে কয়েকজন ওরা ধান আর কি ধান ওই ইয়ে করতেছিল। সেইখানে কুদ্দুস বলে একটা ছেলে আছে, ওর মা, ওর বউ, হাফেজের বউ, আরও কয়েকজন ওরা মহিলা, আমি জানি না, ভাবছি ওরাও শকুন ঠকুন এদের বউ। আমি ভাবছি ওরা মনে করি ধানের কাজ, আমার তো জানা নেই যে ওরা আবার মহিলা মানুষ কাজ করতেছে। আমি বাইকটা নিয়ে একজন চালাচ্ছে, আমি বসে আছি, একজন মহিলা ওই দাঁড়াতো, আমি দাঁড়াইলাম, কারণ যেহেতু ভাই যে কোনো মানুষ ডাকলে আমি পার্টির নেতা, আমরা দাঁড়াতে হবে। এবারে ওনারা যে দাঁড়াইলাম, ওনারা যে অন্য প্ল্যান করে আসছিলো আমার তো জানা নেই। দেখলাম ওদের হাতে ওই লাঠি ফাটি, তার মধ্যে যে ওই মহিলাটা যে আছে আরেকটা মহিলা, ওই মহিলা সামনে এসে আমার কলার ধরার চেষ্টা করে, আবার করার জন্য চেষ্টা করে। তখন ওই যে মহিলাগুলো আরেক কয়েকজন ধান ইস্যু করছিল, ওরা আবার ওনাদের আটক করে এবং আমাকে বাড়ি পাঠাবে যে আপনি বাড়ি যান। তো আমি বললাম আমি বাড়ি কেন যাব, ওনাকে জিজ্ঞেস করুন কারণটা কি। হ্যাঁ, তারপরেও আমার ওই মহিলারা আমাকে বাড়ি পাঠায় ফেলে। তো আমি ওই যেহেতু ওনারা আমার পাড়ারই মহিলা, ওনারা বাড়ি পাঠায় দেয়, আমি বাড়ি আসি। বাড়ি আসার পরে যেহেতু নিউ মার্কেটে সবসময় লোকজন থাকে দু চারজন, ঘটনাটা সব জায়গায় স্পেয়ার করছে। তো ঘটনাটা সব জায়গায় স্পেয়ার করার কারণে আমার দলীয় কর্মীরা দুই চার পাঁচজন দশজন আমার বাড়ির সামনে চলে আসছে। তো বাড়িতে যেহেতু আমার মিসেস নেই, আমি আবার শার্টটা খুলে পিছনে দাঁড়াইলাম। তো দেখি ওইখানে কয়েকজন ওই কুদ্দুস, ওর বাপ, তারপরে ওই এরা কয়েকজন কি, আর তারপরে হাফেজ টাফেজ, তার এইদিকে একটা ছেলের নাম বাবুল ঢেবুল, এরা কয়েকজন, শকুন একটা ছেলে, ওর ভালো নামও জানি না, আমি শকুনই জানি কারণ ওরা আমার পাড়ার নাম আছিল পাড়ার ছেলে। হ্যাঁ, তো আমি পিছনটা দাঁড়ায় আমাকে দেখে ওই ছেলেটা মানে তিন মানে ফায়ার শুরু করলো। শব্দ শুনে এখান থেকে যখন আমার যে লোকজন কর্মীগুলো ছিল আর কি, এরা যখন মানে বেরোলো ওই গেটটা, এই পিছনে এই গেটটা খুলে, তখন ওরা ওই দৌড় দিল ওই শকুনদের বাড়ির পিছনে, ওরা তিন চারটা ফায়ার করলো। এই হলো ঘটনাটা। আপনাকে কি লাগেনি? না না, আমাকে লাগেনি, অত দূর থেকে আসবে নাকি? এটা কেন এরকম করলো ওরা? কারণ হলো ওদের নেতা আবুল আজাদ, যে শালা একটা মানে কি অ্যাডভিসেসল মাগলার, এর আগেও এই আবুল আজাদ পঞ্চায়েত ভোটের সময় বা ভোটের রেজাল্টে আমার মিসেজ জেতার পরেও আমার, আপনারা হয়তো জানেন না, আমার এখানে তার প্রথমবার এখানে গুলি গুলি করেছিল, গুলি লক্ষ্য বেঁধে আমার হাতে লাগে। তারপরে ভোটের আগে, ভোটের পরে আমার জানেনি আপনারা পায়ে গুলি করে বা কী অবস্থা, সেটা সব ইলেকট্রনিক মিডিয়া, হ্যাঁ পেপার মিডিয়া সব জায়গায় আপনারা দেখছেন। হয়তো 2018 এই আবুল আজাদ আজকে বহিষ্কার হয়েছিল, কিছুক্ষণ আগে দল ওকে বহিষ্কার করে।
সেই রিলেটেড ওর কর্মীরা ওর বা ওর কর্মী বলতে কি এই যে যারা আছে দু চারজন পাড়ায় পাড়ায় ওর পাড়া পাড়ায় কিছু আছে, কারণ এরা আপনারা লক্ষ্য করে দেবেন এরা একটাও এই যে বাবুল ওদের কাজ কি গাঁজা ফেজ ব্যাপার হলো আমরা তো ফায়ারিং টাইমের সম্বন্ধে কিছু জানি না। ব্যাপার যেটা হলো আমরা বাড়িতে ছিলাম বিল থেকে এসে তারপরে যেটা শুনতে পাই যে ওখানে একটা টুকটাক হয়েছে, কিন্তু তার তিন দিন আগে কুদ্দুস মিয়াকে রাত্রে তিনটের সময় মাহফুজুর মিয়া গীতালদা ওয়ান জিপির সভাপতি তার বুকের মধ্যে পিস্তল লাগায়া বুকের মধ্যে লাগাই দেয়। তারপরে আমরা রাত্রেবেলা উঠে যা দেখি সে ওখানে নেই। তার এই কথাটা জিজ্ঞেস করার জন্য তার মা গেছে আজকে আনুমানিক বেলা দুইটার দিকে, তা জিজ্ঞেস করছে যে ভাই আমার ছেলে তোর কী অপরাধটা করছে, তুই এই কাজটা করছিস রাত্রেবেলা। তো এই কথা বলার সাথে সাথে মহিলাটার উপরে হাত খারাপ ভাষা এবং হাত ধাক্কা মারছে। তারপরে ইনি কিছু করে আসছে, তারপরে যে পিস্তুলের ব্যাপারটা বলতো পিস্তুলটা ফায়ার করছে ওরা, এই যে হাসের আলী, হাসের আলী প্রাণের ভয়ে এই বাড়িতে এসে আশ্রয় নেয়, যে দুই রাউন্ড ফায়ার করছে এই মাহফুজুরের লোকজন ইত্যাদি ইত্যাদি লোক নিয়ে ফায়ার করছে 25-30টা ছেলে, এই জাহানের ভয়ে আমার ছোট ভাই আমার বাড়িতে এসে স্থান নেয়। আপনার নাম? আমার নাম হাফেজ আলী। আমরা দিন মজুরি করে খাই, আমার কাজ, আমরা মেহনতি মানুষ, মানে রোজ নিত্যদিনের মতো কাজ করে খাই, এটাই আমার কাজ, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত নই। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বাবুলহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2,000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বাবুলহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।